তারা জানে না এই সময় লাইভ হয়, ফোন করবেন, ফোন খোলা, জন্ম তারিখ সময় দুটো প্রশ্ন পরিষ্কার করে বলবেন, কারণ আমার লাইভ ইন ফোন অনুষ্ঠানে ঝড়ের মতো ফোন আসতে থাকে। ইউটিউব দেখবেন, পণ্ডিত শ্রী অর্পণ সার্চ করবেন, সমস্ত রেকর্ডেড অনুষ্ঠান এবং লাইভ ইন ফোনও পাবেন। কারণ ধরুন এই অনুষ্ঠানটা চলাকালীন আপনি শান্তিভির সামনে নেই, তাহলে অনুষ্ঠানটা এখন দেখতে পারবেন না, তাহলে সেটা অনলাইনে ব্যবস্থা আছে এবং ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন। জন্ম তারিখ সময় পরিষ্কার করে বলবেন, একটা বা দুটো প্রশ্ন করবেন, দুটো প্রশ্ন স্পেসিফিক হতে হবে, অর্থাৎ যেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ লাইভে আরো মানুষ ফোন করবেন, তাদের সুযোগ দিতে হবে। যে দুটো অনুষ্ঠান রেকর্ডিং আজ করব, রেকর্ডেড অনুষ্ঠান আগামী দিনে ইউটিউবে দেখতে পারবেন দু এক দিনের মধ্যেই, সেটি হচ্ছে চতুর্থে ফণি থাকলে কি হয়, সপ্তমে শুক্র থাকলে কি হয়। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি সিলেবাস অরিয়েন্টেড এই অনুষ্ঠানগুলো চোখ রাখলে জ্যোতিষ মনস্ক ব্যক্তি যারা, তারা জ্যোতিষটা শিখতেও পারবেন বসে বসে ঘরে। এছাড়া যারা ছাত্রছাত্রী তারাও শিখতে পারবেন, জ্যোতিষকে যারা ভালোবাসেন বিশ্বাস করেন তাদের পক্ষেও এই অনুষ্ঠানগুলো মঙ্গল। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির লাইভ ইন ফোন অনুষ্ঠান, যেখানে জন্ম তারিখ সময় পরিষ্কার করে বলবেন, দুটো স্পেসিফিক প্রশ্ন করবেন, সৃষ্টি টিভিতে সোমবার 2:50, মঙ্গলবার 6:25, শুক্রবার দুপুর 1:25, আর প্রতিদিন সকালে 8:25 অনুষ্ঠান। হ্যালো স্যার, নমস্কার, আমি আমার সম্পর্কে একটু জানতে চাইছি। বলুন। বলুন কি জানতে চাইছেন। শারীরিকটা খুব খারাপ, মানে বর্তমানে হসপিটালে হয়েছিল, এখন গতকাল বাড়িতে হচ্ছে, এখন ওনার 57 বছর, 57 বছর, ওনার মানে আয়ুটা কেমন আর শারীরিকটা কবে একটু ভালো হবে? আয়ুটা 72 থেকে 73 মতো অ্যাপ্রক্সিমেট আয়ু, কারণ ডিটেল আয়ুটা এই লাইভিনে এত তাড়াতাড়ি দেখা যায় না, তবু কিন্তু শারীরিকটা প্রায়ই আবার ভোগাবে, এবং ওই ধনুরাশির রাশাধিপতি এই মুহূর্তে তৃতীয় রয়েছে, ষষ্ঠে রাহু রয়েছে, সেই সাপেক্ষে রাশিচক্রে এই দেহ কষ্ট বিভিন্ন ব্যাধিতে উৎপাত এই যোগটা রয়েছে। মার্চ মাসের পর থেকে একটু আস্তে আস্তে সুস্থ হবে, মার্চ মাসের পর থেকে আস্তে আস্তে সুস্থ হবে, তার মানে এই নয় যে আবার অসুস্থ হবে না, তা নয়, এই অসুস্থ যে জায়গাগুলো রয়েছে সেটার প্রতিকার করলে একটু সুস্থ জীবনযাপন করবে, না হলে শারীরিক সমস্যা হতে পারে। হ্যাঁ যেখানে খুশি যাবে, আমার আমার বাড়িতেই চেম্বার, অন্য কোথাও নয়, অনলাইন খোলা রয়েছে। এমন কোন কথা নেই, আমার আমার ডেট অফ বার্থ টাইমটা নিয়ে যাবে, ব্যাস আমার মানুষ লাগে না, ছেলে গেলে ডেট অফ বার্থ টাইম নিয়ে গেলেই হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেকটাই শারীরিক, অনেকটাই শারীরিক সুস্থ হয়ে যাবে। হ্যাঁ যারা ফোন করছেন, অনলাইন প্রেডিকশন অবশ্যই পাবেন, 9674009632, 9836707677 এই দুটি ফোনে বুকিং করলেই অনলাইনে পাবেন, আমি যে গৃহের চেম্বার তো রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার। হ্যাঁ বলুন স্যার, আমি একটু আমার নিজের ভাই সম্পর্কে একটু বলুন। ডেট অফ বার্থ টাইম 29 জানুয়ারি 1990 1990 কি জানতে চাইছেন বলুন। একটা চাকরি করছে, সেন্ট্রালের জন্য, রেলের জন্য ট্রাই করছে, তা ওই কারণে একটু জানতে চাইছি যে স্যার আর নতুন করে কিছু পাবে কিনা,
প্রথম হচ্ছে সরকারি চাকরির যোগ অবশ্যই আছে, আরো বেটার জবেরও যোগ রয়েছে, তবে এই মুহূর্তে একটু সাড়ে সাতই আছে। তো জুলাইয়ের পর থেকে সেটা অনেক বেটার হবে, মানে 2022-এর জুলাই থেকে 2024-এর সেপ্টেম্বর এই স্প্যানটাতেও যেগুলোতে ট্রাই করছে কেন্দ্রীয় সরকারের বা অন্যান্য সেইখানে হতে পারে। হ্যাঁ আচ্ছা, আর আরেকটা কথা জিজ্ঞেস করছি স্যার, বলুন। ও মানে রেল টেকনিক্যাল সাইডটার জন্য চেষ্টা করছে, টেকনিক্যালটা কি ওর জন্য সুইটেবল হবে স্যার? হ্যাঁ, তার কারণটা হচ্ছে ওর তো টেকনিক্যাল যে গ্রহটা দেখে প্ল্যানেটারি অবস্থানে সেটা মঙ্গল, এবং সে রয়েছে ধনুতে। সিংহ লগ্নের ক্ষেত্রে পঞ্চমে মঙ্গল অত্যন্ত ভালো হবে, কারণ রাজযোগকারক গ্রহ ফিফথে থাকলে পরে টেকনিক্যালি ভালো হয়, মানে পলিটেকনিক বা বিটেক এর ছেলেরা এই এই যোগেই তৈরি হয়। ঠিক আছে, আর স্যার বলছি ওর বিবাহিত জীবনটা কেমন যাবে একটু বলবেন? বিয়ে করেছে? না বিয়ে করেনি, তবে একজনকে পছন্দ করেছে। হ্যাঁ, তা ওটা নিয়ে আমরা ভাবছি একটু এগোবো। এগোতে পারেন, এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। ওর বিবাহিত জীবন ভালো, তবে ওর ফিফথ হাউসে শনি মঙ্গল আছে, যে মেয়েকেই বিয়ে করুক তার সন্তান ক্ষেত্রটা দেখে নিতে হবে, না হলে সন্তান হওয়া কনসিভ এইটা নিয়ে একটা সমস্যা হতে পারে। আর নিজের ওর লিভার এবং পেট অরিয়েন্টেড বিষয়টা সাবধানে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ। নিজ গৃহ রাওরা রামকৃষ্ণ পার্ক, বুকিং নাম্বার লেখা আছে স্ক্রিনে, অনলাইন প্রেডিকশন চলছে, সব সময় চলছে। যারা অনলাইনে প্রেডিকশন করাবেন তারা ওই নাম্বারে ফোন করে নেবেন। আরেকটি হচ্ছে জন্ম তারিখ সময়টা যেরকম পরিষ্কার শুনছেন সেইভাবেই বলবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি তার মায়ের ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থ টাইম 7/6/68 আগামী দিনে রোগ ব্যাধি আসবে আসবে না তা নয়, তবে ওই যে এখন যেটা ভুগছে সেটা সুস্থ হয়ে যাবে, সেইটা আবার ফিরে আসবে না। আমার অনুষ্ঠান সূচিটা নিশ্চয়ই মনে আছে, প্রতিদিন সকালে রেকর্ডেড অনুষ্ঠান থাকে, লাইভ ইনফোনও রিপিট দেওয়া হয় 8:25 সকালে, শুক্রবার 1:25, সোমবার 2:50 আর মঙ্গলবার সন্ধ্যা 6:25। এই অনুষ্ঠানগুলোর দিকে চোখ রাখলি আমাকে পেয়ে যাবে মাঝে মাঝে। হ্যালো, বলুন। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার, তুমি জানবো? হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ টাইম? ডেট অফ বার্থ তো চলে পুরো 2004। কি জানতে চাইছেন এখন কোন ক্লাসে পড়ে? আচ্ছা, হাই সেকেন্ডারি রেজাল্ট ভালো করবে, উচ্চ শিক্ষার যোগ আছে, আর এই মুহূর্তে শনির সাড়ে সাথে চলছে, কিন্তু একটু শারীরিক সাবধানতা অবলম্বন করতে হবে। আর বুধ এবং বৃহস্পতি দুটো গ্রহের অবস্থান অত্যন্ত ভালো, শুধু রাহুর অবস্থাটা ভালো না, সপ্তমে রাহু রয়েছে, সেভেন্থে রাহু থাকলে ম্যারেজ লাইফ ভালো হয় না এই লগ্নের ক্ষেত্রে, সপ্তমে রাহু থাকলে অল্প বয়সে কোনো অ্যাফেয়ারও জড়িয়ে যেতে পারে এই লগ্নের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, অতএব রাহুটার প্রতিকার করা দরকার। হ্যাঁ হ্যাঁ, রাশিটা হচ্ছে কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নরগণ, ঠিক আছে, তুলা লগ্ন। সপ্তমে রাহুর প্রতিকার করতেই হবে, না হলে পুরুষ মানুষের উৎপাত ভোগ করতে হবে আরো যত বড় হবে।
ঠিক আছে, এবং পরবর্তীকালে সপ্তমে রাহু বিদর্ভীর সাথে বিবাহ দেওয়াতে পারে, আফটার ম্যারেজ অশান্তি হতে পারে। সাধারণত জ্যোতিষ মতে তুলা লগ্নের সপ্তমে রাহু থাকলে পরে তার স্বামী চরিত্রহীন হতে পারে, এতগুলো সমস্যা আছে। ঠিক আছে, সেইটা আপনি অনলাইনে প্রেডিকশন করবেন, তখন আরো ডিটেল আমি বুঝিয়ে দেব। যারা ফোন করবেন, আমি কোনো লাইভে যাদের সাথে কথা বলি দেখবেন সব সময় আমি সূত্রটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ এটা খুব দরকার। সপ্তমে রাহু সব লগ্নের ক্ষেত্রে অশুভ নয়, কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে সপ্তমে রাহু অশুভ। অতএব সেটি যদি অল্প বয়সে শিক্ষার্থী সেই স্থানে গিয়ে ওইটা অ্যালার্ট করে দেওয়া যায় বা বাবা মা কাউন্সিলিং এর মাধ্যমে রাখেন, তাহলে সে কুপথে যাবে না। এটা বলাটাও একটা সামাজিক দায়িত্ব আছে। যে বইগুলো খুব দরকার সেই বইগুলো পড়তে হবে, বাস্তুমঙ্গল, মনমোহন তন্ত্র এবং গৃহস্থের টোটকা। হ্যালো, হ্যালো স্যার, নমস্কার। ডেট অফ বার্থ টাইম 21/10/1964। টাইম রাত্রি 11:30 মিনিট হলো। 11:30? হ্যাঁ হলো। বলুন বলুন। বলছি স্যার, আমার বিজনেস ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা করি, এটা চলছে না একদম, আমি কি অন্য ব্যবসা করবো না? এই যে কথাটা বললেন খুব সুন্দর কথা, দেখুন আপনি ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা করেন, আপনার লগ্নের অষ্টমে বকরী শনি রয়েছে, এক। দু নম্বর, শুক্র দ্বিতীয়ে রয়েছে, লগ্নের দ্বিতীয়ে শুক্র থাকলে তার ট্রান্সপোর্টের ব্যবসা থেকে যে আপনি একদম রোজগার করেননি তা কিন্তু নয়, এখন ভালো যাচ্ছে না। তার কারণ হচ্ছে মেষ রাশির এই মুহূর্তে একাদশে বৃহস্পতি, শনিটাও যে খুব খারাপ স্থানে আছে তা নয়, কিন্তু এই মুহূর্তে গ্রহের যে অবস্থান ট্রান্সপোর্টের ব্যবসাটা ভালো হবে না, বরং সেকেন্ড হাউসে জন্মকালীন শুক্র থাকলে খাদ্যদ্রব্যের ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, অন্যান্য যে ব্যবসা আপনি চিন্তা করছেন সেই ব্যবসায় যেতে পারেন। কারণ যেহেতু বকরী শনিটা অষ্টমে স্বক্ষেত্রে রয়েছে, এই স্টেজে দাঁড়িয়ে এই ট্রান্সপোর্টের ব্যবসাটা এই মুহূর্তে আপনার খুব একটা ভালো হবে না, কিন্তু পরবর্তীকালে আবার হতে পারে, এই সেকেন্ড হাউসে শুক্র আছে তো। মানে অঙ্কটা হচ্ছে এই ট্রান্সপোর্টের ব্যবসাটা করাই হচ্ছে শুক্র মেইন, সেই শুক্র কিন্তু দ্বিতীয় আছে, অতএব চতুর্থপতি দ্বিতীয় রয়েছে, এই লগ্নের ক্ষেত্রে ন্যাচারালি আপনার ট্রান্সপোর্টের ব্যবসা হতেই পারে। এই মুহূর্তে হচ্ছে না সেটা তো হতেই পারে, যেমন করোনাতে অনেক ভালো ভালো ব্যবসাদাররাও ব্যবসা করতে পারেনি, এটা সার্কামস্ট্যান্সেস বা সিচুয়েশন অনুযায়ী হয়। তার মানে এই নয় যে সারা জীবন আপনি ট্রান্সপোর্টের ব্যবসা করতে পারবেন না। অষ্টমে শনি থাকলে আইনি ঝামেলা হতে পারে, সেটা সিভিল মামলা হতে পারে, ক্রিমিনাল চার্জেস হতে পারে, সেটা হতে পারে। যেহেতু স্বক্ষেত্রে শনি, সেহেতু খুব বড় ধরনের হবে না, কিন্তু আসতে পারে উৎপাতটা, ঠিক আছে, ওটা নিয়ে কোনো মানে খুব বড় ধরনের কিছু ভয় নেই। আর মঙ্গলটা নিচস্থ, মঙ্গল এবং শনি তার দুটোই প্রতিকার করা দরকার, কারণ দশমপতি লগ্নে মঙ্গল নিচস্থ, ওই মঙ্গল নিচস্থর জন্য কিন্তু কিছুটা ট্রান্সপোর্টের ব্যবসা ক্ষতি হচ্ছে। ও আচ্ছা স্যার, ঠিক বলেছেন স্যার। বলছি স্যার, তাহলে কি গমকল করা চলবে? হ্যাঁ, গমকল করতেই পারে, গমকল মানেই তো খাদ্যদ্রব্যের ব্যবসা, এবং সেটা মানেই তো শুক্র সেকেন্ড হাউসে। যারা ফোন করছেন স্পেসিফিক প্রশ্ন করবেন, আমি হরোস্কোপটা থেকে আপনাদের এক্সপ্লেইন করে বুঝিয়ে দেব। এই যে প্রশ্নটা করলেছেন খুব সুন্দর, ট্রান্সপোর্টের ব্যবসা করেন, বহু জ্যোতিষ শুনেছি যাদের গোপ টোপ ওঠেনি, নতুন উঠেছে, তারা বলে শনি নাকি ট্রান্সপোর্টের ব্যবসা করে, এরকম কোনো ব্যাপারই নেই। বাহন কারক গ্রহ হচ্ছে শুক্র এবং চতুর্থ পতির অবস্থান ভালো থাকতে হবে, আর লগ্নের সপ্তম পতি মূল যে জেনারেল বিজনেস সেটা সপ্তম ভাব এবং সপ্তমাধিপতি থেকে ডিপেন্ড করে। তাহলে সপ্তম পতি, সপ্তম ভাব এবং শুক্র চতুর্থ পতি, এই কানেকশনটা দেখতে হবে। গাড়ি মানে কোন গাড়ি এটাও তো বুঝতে হবে, কেউ যদি জেনারেটরের গাড়ি কিনে নিয়ে ভাড়া দেয় তাহলে সেটাও তার গাড়ির ব্যবসা, কারণ গাড়িটা রাস্তায় চলছে। হ্যাঁ, তা সেই জন্য
ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির যে হরোস্কোপ থেকে যে চার্ট অ্যানালিসিস সেটা কিন্তু অত সহজ নয়, খুব জলের মতো নয় যে একেবারে বসলাম আর টিভিতে সঙ্গে সঙ্গে বলতে থাকলাম। সেটার জন্য বছরের পর বছর একটা সাধনার ব্যাপার আছে, শিক্ষার ব্যাপার আছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যারা ফোন করবেন, হ্যালো হ্যালো নমস্কার, ডেট অফ বার্থ টাইম 1998 কি জানতে চাইছেন বলুন? না না, এই এই দাঁড়ান, এই চারটা কার? আপনার মেয়ে? না আমার নিজে। আচ্ছা, নিজে কি জানতে চাইছো? হ্যালো, কি জানতে চাইছো? হেলথের ব্যাপারে, লোয়ার অ্যাবডোমেন প্রবলেম হওয়ার যোগ আছে এবং আগামী দিনে লোয়ার অ্যাবডোমেনে অপারেশনেরও যোগ রয়েছে, প্লাস তোমার লগ্নপতি চতুর্থে নিচস্থ, এই নিচস্থ শনি উচ্চস্থ শনি নিয়ে চতুর্থ ভাব নিয়ে একটু পরে রেকর্ডিং করব, ইউটিউবে পেয়ে যাবে কালকে। এই চতুর্থে নিচস্থ শনি কিন্তু ষষ্ঠে মঙ্গল, চতুর্থ প্রতি ষষ্ঠে এবং চতুর্থে নিচস্থ শনি, কিন্তু শনি মঙ্গলটা শনিদৃষ্ট হয়েছে, তৃতীয় দৃষ্টি। ন্যাচারালি শরীরটা কিন্তু প্রায় ভোগাবে এবং সেই ভোগাটা কিন্তু সারা জীবন, এরকম নয় যে সাত দিন ভোগাবে পরের দিন। সেই জন্য শনি মঙ্গল তার প্রতিকারটা করতেই হবে, এবং রাহু অষ্টমে ইউটেরাস প্রবলেমও হতে পারে এবং মেয়েদের যে ঋতু সংক্রান্তীয় সমস্যা সেইটার থেকেও সমস্যা হতে পারে। হ্যাঁ, মেডিকেল অ্যাস্ট্রোলজির বিষয়ে বিবাহের ব্যাপারে স্পেসিফিক প্রশ্ন করবেন, একদম প্রশ্নটা স্পেসিফিক উত্তরই আপনি পাবেন। ইউটিউব দেখবেন, পণ্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব করবেন, সমস্ত অনুষ্ঠান দেখতে পাবেন, অনলাইন প্রেডিকশন চলছে, আর ফিজিক্যালি চেম্বারে আসতে গেলে নিজেও গৃহ। হ্যালো বলুন, বলুন বৃশ্চিক রাশি ছেলের। মানে কি প্রশ্ন ছেলের শরীর নিয়ে? হ্যাঁ, তার কারণ হচ্ছে, না না, বৃশ্চিক রাশি চন্দ্র নিচস্থ, সর্দি কাশি, লিভার, পেট, এই বিষয়গুলো তো প্রায় ভোগাবে, এবং মঙ্গলের অবস্থান গুড, বুধের অবস্থানও গুড, পড়াশোনাটা আগামী দিনে ভালো হবে, এবং লগ্নে শনিচন্দ্র আছে, শনিচন্দ্র মানে বিষযোগ, এবং লগ্নের এই শনি আর চন্দ্র এক জায়গায় আছে, সেটা রাশিতে, রাশিতে শনিচন্দ্রের অ্যাফ্লিকশনস থাকলে কিন্তু শরীর পুষ্টির অভাব হয়, প্রচন্ড শরীর শারীরিক ভোগায়, অতএব ওই বীজযোগটার প্রতিকার করতেই হবে, তাহলেই আবার সুস্থতাটা ফিরে আসবে। বলে দিয়েছি পড়াশোনাটা, এর আগে আপনাকে বলতে হয়নি, আমি অ্যাডভান্সলি বলে দিয়েছি পড়াশোনায় ভালো হবে, পড়াশোনা করবে, কিন্তু কে পড়াশোনা করবে? সন্তান করবে, তো করলে তার শরীরটা সুস্থ রাখতে হবে, তো আগে সেইটার ব্যবস্থা করতে হবে। শনি আর চন্দ্রের যে যোগটা রয়েছে, বৃশ্চিকে চন্দ্র নিজ ক্ষেত্রে শনিযুক্ত, এটা অশুভ, ওইটাকে প্রতিকার করতেই হবে। যারা ফোন করবেন স্পেসিফিক প্রশ্ন করবে, প্রতিদিন সকাল 8:25 সৃষ্টি টিভিতে অনুষ্ঠান দেখতে পারবেন, ইউটিউব সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ, সোমবার 2:50, মঙ্গলবার 6:25, শুক্রবার দুপুর 1:25 লাইভ ইন ফোন, যে লাইভটাতে আপনারা দেখতে পাচ্ছেন না বা ফোনে পেলেন না, এতে মন খারাপের কোনো ব্যাপার নেই, ইউটিউবে উঠে যায়, অনুষ্ঠানটা তো দেখতেই পারবেন, এছাড়া আমি লাইভের সাথে জড়িত সবসময়, আজ না পেলেও আগামী দিন আবার পেয়ে যাবেন। শনি চন্দ্রের যে যোগটি একটু আগে লাইভ ইন ফোনে দেখলাম, শনি চন্দ্র যদি বিশেষ করে ষষ্ঠ লগ্নে চতুর্থে থাকে, অত্যন্ত দুর্ভাগ্যজনক যোগ, যেই যোগে শরীর সুস্থ থাকে না, পড়াশোনা করতে দেয় না, শিশুদের ক্ষেত্রে খিটখিটি মেজাজ,
এবং হ্যালো ডেট অফ বার্থ টাইম ডেট অফ বার্থ টাইম বলুন 2 নম্বর হচ্ছে আপনার যে লগ্ন সেটা সাপেক্ষে বৃহস্পতির অবস্থানটা খুব অশুভ, মানে সে নবমপতি হয়ে অষ্টমে বসে আছে, ওই অষ্টমে বৃহস্পতি এবং দ্বাদশে কেতু এই দুটোর প্রতিকার করতেই হবে, তাহলে দেখবেন এই শারীরিক যে মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন, শরীরটা ভালো থাকছে না, সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। বৃহস্পতি আর কেতুর প্রতিকার করতে হবে, এছাড়া শারীরিক বিষয়ে তন্ত্রক্ত বিশেষ প্রতিকার দরকার, তাহলেই আপনি এক মাসেই অনেক সুস্থ হয়ে যাবেন। শুরু হয়েছে এখন, দেরি আছে, কিন্তু সাড়ে সাতির খুব কুফল আপনার পাবেন না, কারণ আপনি তো কুম্ভ রাশি, শনি যেখানে আছে, কিন্তু বৃহস্পতি জন্মকালীন অষ্টমে, সেইটা কিন্তু আপনাকে ছাড়বে না, শরীরটা যন্ত্রণা দেবে, সেই জন্য ওই জায়গাটাকে ভালো করে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। কেতু কেতু ঠিক আছে, এই দুটি গ্রহ। বলুন দেরি আছে, আপনার সাড়ে সাথে তো শুরু হয়েছে মোটে এখন। মানসিক জোর পাচ্ছেন না, ভাবছেন, এটাও ভাবছেন যে আমি ওদের বেশি দিন বাঁচবো না, এটা মনে হচ্ছে আপনার, এই মনে হওয়া গুলো ওই এইটে বৃহস্পতিটা দিচ্ছে, কারণ নবমপতি অষ্টমে থাকলে এবং দ্বাদশপতি অষ্টমে, সেই ক্ষেত্রে আপনার যন্ত্রণাটা বৃহস্পতি এবং কেতু সাড়ে সাথে এর জন্য দায়ী নয়, ঠিক আছে? বৃহস্পতি এবং কেতুর প্রতিকার করতে হবে, এছাড়া তন্ত্রোক্ত বিধানে বৃহস্পতি কেতুরও প্রতিকার করতে হবে, সেটা আপনি অনলাইনে প্রেডিকশন করবেন বা আপনি জেনে নেবেন বুকিং এর, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন, চিন্তার কিছু নেই। না কেউ কিছু, ওগুলো মনের বিকার, কেউ কিচ্ছু করেনি আপনাকে, এত সোজা নয়, এইটা অনেকেই বলে, আপনাকে উত্তরটা দিয়ে দেই, না অনেকেই বলে কেউ কিছু করে, মানে ধরুন আমি আপনার নামে একটা হোম করে বললাম আপনার খারাপ হবে, সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবে, তাহলে তো ভালোটাও হওয়া উচিত, তাহলে তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবারই ঘরের থেকে বসে বসে খারাপ করে দেওয়া যায়, সেটা হয় না, ওটা ওই এটা একটা অসিদ্ধ, বৃহস্পতি আর কেতুটাকে প্রতিকার করতে হবে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে আগামী দিনে, ভালো থাকবেন, নমস্কার।